শুক্রবার তার বাড়িতে এসেছিলেন শাহি অতিথি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জন্য নৈশ ভোজে রাজকীয় আয়োজন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর শনিবারই বিসিসিআই সভাপতির গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি, আমি আমার খুব কাছের মানুষ, আমি ওনাকে গিয়ে বলি যে উনি এটা করতে চাইছেন, যদি আপনি একটু সাহায্য করতে পারেন। তারপরে আমি সরোজদার কাছ থেকে, আমি একবারই বলেছিলাম, তারপরে আমি সরোজদার কাছ থেকে খবর নিই যে এটা এগুলো কিনা এগুলো কিনা, উনি বললেন হ্যাঁ সমস্ত কাজ হয়েছে। প্রথম দিন কেন্দ্রের শাসক দলের অঘোষিত নাম্বার টুকে বাড়িতে আমন্ত্রণ, আর পরের দিনই রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রীর প্রশংসা। এই প্রেক্ষাপটে ফের একবার উস্কে গিয়েছে পুরনো জল্পনা। তাহলে কি এবার রাজনীতিতে অভিষেক হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের? এই দিন এই জল্পনাকে আরো উস্কে দিয়েছেন সৌরভ জায়া। জল্পনা হলে সত্যি হলে হবে, আমি জানি না, যদি আসে মানুষের জন্য ভালো কাজ করবে, সেটা আমি জানি না আসবে কিনা, কিন্তু এরা যেমন হসপিটাল খুলেছে এরা যেমন মানুষের জন্য খুব ভালো কাজ করবে, আজকে হসপিটালে সৌরভ যদি আসে খুব ভালো কাজ করবে, আর এমনিও করে তো। শুক্রবার বেহালের বাড়িতে নৈশ ভোজের টেবিলে অমিত শাহ পাশেই বসেছিলেন সৌরভ। এদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়েছিলেন সস্ত্রীক সৌরভ। সেখানে মেয়র ফিরহাদ হাকিমের এক পাশে সৌরভ ও আরেক পাশে তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় বসেন। একে অপরের প্রশংসা শোনা যায় দুজনের মুখে। আমরা সবাই সৌরভ গাঙ্গুলির সাকসেসটা দেখি, কিন্তু সেই ছোট্টবেলার থেকে এই সৌরভ গাঙ্গুলিতে পৌঁছতে তার যে জীবনের কতটা কষ্ট, কতটা তার সাধনা, কতটা ডেডিকেশন, সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমার বলার দরকার পড়ে না যে শ্রী ফিরহাদ হাকিমের কাছে যে কোনো মানুষ যে কোনো সময় গেছে, আমি মাঝে মাঝে একটু বেশি ফোন করে ফেলি, কিন্তু যে কোনো মানুষ যে কোনো সময় গেছে সবাই সাহায্য পেয়েছে। কারোর বাড়িতে কেউ খাওয়া মানেই যে আপনারা ধরে নিলেন যে সে চলে গেল, এরকম কিছু নয়। এ যাবার আগে, অমিত শাহ যাওয়ার আগে মমতা দি তো এটা উত্তর দিয়েছিল যে সৌরভকে বলেছি যে মিষ্টি দই আর এ খাইও, তো কালকে ছিল কি না আমি জানি না, হয়তো যে ছিল, তো মমতা দি সাজেশন অনুযায়ী আপ্যায়ন করেছিল। সৌরভ গাঙ্গুলি কি করবেন সেটা ওনার ব্যাপার, তিনি একজন ক্রিকেটার, বাংলার তথা ভারতের মান বাড়িয়েছেন, ক্যাপ্টেন ছিলেন, এখন আমাদের ক্রিকেট বোর্ডের তিনি একজন প্রেসিডেন্ট, সেই হিসাবে ভারতবর্ষে একজন সম্মানিত ব্যক্তি, তার সেই কারণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে গেছেন, তারপরে উনি কোন সংস্থায় যাবেন, কার সঙ্গে বসবেন, আমি এতে কিছু খারাপ মনে করি না। বিধানসভা ভোটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই জল্পনা উড়িয়ে দেন খোদ প্রাক্তন অধিনায়ক। ফের একবার শুরু হয়েছে সেই জল্পনা। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।